বেড়ে এসে জায়গা, এখানে প্রশস্ত, এখানে পুরোপুরি আছে, কিন্তু এখানে অবৈধভাবে এখানে নেতা মাসুদ সাহেব এই জায়গাটাকে দখল করতে যাচ্ছে। উনি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে বলতে যাচ্ছেন যে 3 ফুট 3 ফুট করে জায়গা ছেড়ে দেওয়া হোক, এখানে ওদের মাসুদ নেতা সাহেবের বাসা আছে। এটা আমি তুলে ধরছি পটভূমির মধ্যে, এখানে ওনার গাড়িগুলি আছেন, শেষ করে আমি দীর্ঘদিনটা জানাচ্ছি এইভাবে ভরাকে সবাই জ্ঞান করার জন্য। গডফাদার হিসাবে উনি ওনাকে ভিক্ষা জানাচ্ছেন এবং প্রয়োজন 10 লক্ষ টাকা খরচ করে গুন্ডাগুন্ডা দিয়ে উনি ওনার জায়গা দখল করে নেবে। এবং আমরা এলজেডি মন্ত্রী তাজুল ইসলাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যাতে কোনো ধরনের হয়রানি না হয়, এটা মানুষ মিয়া তো ওনার যে অংশটুকু আছে এভাবে যদি ভূমিদস হয়ে যদি দখল করতে থাকে তাহলে এক পর্যায়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন যেগুলি আছে বাংলাদেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমরা স্বাধীনভাবে বসবাস করে হচ্ছে আমাদের কাজ। এখানে তনুমিয়ার যথেষ্ট পটভূমি এখানে মধ্যে আছেন, ওনার দোকানটা এখানের মধ্যে আছেন এবং যে জায়গাগুলি এখানে তুলে ধরেছে, আর এখানের মধ্যে হচ্ছে গডফাদার